নগর পরিষদের 56 জন নেতাকর্মীকে কারাবন্দী করা হয়েছিল। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মোদি হচ্ছে একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, একই সাথে ভারতের যে আচরণ বাংলাদেশের প্রতি, সেই আচরণটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে মোদি বিরোধী আন্দোলনের আমাদের স্পৃহাটা ছিল। সেই কথাগুলো বলতে গিয়ে আমরা কেন বর্তমান সরকারের রোষানলে পড়েছিলাম? সেই একই সময়ে বাংলাদেশে ইসলামপন্থী হেফাজত ইসলাম নামে একটি সংগঠন, তারাও রাজপথে এসেছিল যে মোদির মতো একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে না আসে। সেটির প্রতিবাদ করতে গিয়ে আমরা দেখেছি 30 জনের বেশি বাংলাদেশি নাগরিককে এই বাংলাদেশ রাষ্ট্র একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজকে হেফাজত করতে গিয়ে বাংলাদেশে 30 জন নাগরিককে হত্যা করেছে। এই হত্যাগুলো তারা কেন করছে? তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে না কখনোই। আমরা 15 বছরে দেখেছি যে আপনি যদি ভোট চোরের প্রতিনিধি হন, আপনাকে যদি ভোট ডাকাতরা ডাকাতি করে আপনাকে প্রতিনিধি করা হয় জাতীয় সংসদের, সেই সংসদে আপনি ডাকাতদের প্রতিনিধিত্ব ছাড়া আর কারোই প্রতিনিধিত্ব করতে পারবেন না, জনগণের প্রতিনিধিত্ব আপনি করতে পারবেন না। জনগণ কি চায়, বাংলাদেশের মানুষ কি চায়, একটি রাষ্ট্র তার রাষ্ট্রীয় প্রতিনিধির কাছে কি চায়, সেই ডিমান্ডটা আপনি বুঝতে পারবেন না। যার ফলে ভারতের বিরুদ্ধে কথা বললে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে, সার্বভৌমত্ব রক্ষার কথা বললে এই বর্তমান সরকারের কাছ থেকে রোষানলে পড়তে হয়, বাংলাদেশের নাগরিকদের জীবন চলে যায়। আমরা বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমরা পৃথিবীতে 2টি রাষ্ট্র মাত্র স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, একটি হচ্ছে আমেরিকা, আর একটি বাংলাদেশ। এরকম একটি প্রেস্টিজিয়াস রক্ত দিয়ে গড়া দেশকে আপনি আমার পার্শ্ববর্তী দেশ হয়েছেন, ঠিক আছে, সো হোয়াট, শেষ করছি, আপনি আমার পার্শ্ববর্তী দেশ হয়েছেন, তাতে কী হয়েছে? আমি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি আমার মধ্যে ঢুকে, আমার প্রত্যেকটা জায়গাতে আপনি ঢুকে আপনার নিজের অবস্থান তৈরি করে নেবেন, আপনার সেভেন সিস্টার বাঁচানোর দায়িত্ব তো ভাই আমার না। আমি স্বাধীন হয়েছি, আমি যুদ্ধ করে স্বাধীন হয়েছি, অনেক রক্ত দিয়ে স্বাধীন হয়েছি, আপনার সেভেন সিস্টার থাকলো না কি থাকলো, আপনার ভারতের অখণ্ডতা ধরে রাখা তো আমার দায়িত্ব না ভাই। আমি কেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমার দেশের নাগরিকদেরকে আমার রাষ্ট্রের স্বার্থ মিলিয়ে দিয়ে আপনার কাছে মাথা নত করব? সেই মাথা নতই করছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার। আমরা বলতে চাই এই যে বাংলাদেশের ভোট ব্যবস্থা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন করে তারপরও ভোট ডাকাতি করা লাগে, এটি বর্তমান বাংলাদেশে একটি সামাজিক ব্যাধিতে রূপান্তর করেছে বর্তমান সরকার। আমরা বলতে চাই যে এই ভোট ব্যবস্থাটা ভোটটাকে সুষ্ঠু করতে আর এটা রাষ্ট্রযন্ত্র পারবে না। বাংলাদেশের জনগণ, একই সাথে যারা গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে একতাবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে যে এই যে ভোট চুরি হয়ে যাচ্ছে, এই ভোট যেন আর চুরি করার সুযোগ না থাকে। সারা বাংলাদেশে আপনারা যদি না করেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই উদ্যোগ নেবে, সারা বাংলাদেশে ভোট রক্ষা কমিটি আমরা করে দেব ইনশাআল্লাহ, যেখান থেকে জনগণ অংশগ্রহণ করবে, জনগণ প্রতিরোধ করবে যে ভোট ডাকাত যেন না থাকে। ভোট ডাকাত থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের এই আগ্রাসন বিরোধী আন্দোলন প্রতিদিন করতে হবে। যদি ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব জনগণের প্রতিনিধি যদি সংসদে আসতে পারে, তখন আমাদের এই আগ্রাসনটাকে তারা ওখান থেকে প্রতিরোধ করতে হবে, আমাদের এই আলোচনা সেমিনার করা লাগবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সময় সংক্ষিপ্ততার জন্য আজকের আলোচনা আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।